আল্লাহ আবার বললেন, ও আম্মা মান খাফাত মাবাসিরুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যার ভারী হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তার জায়গা হবে হাবিয়া দোজখ। খুব কঠিন এবং ভয়াবহ একটা দোজখের নাম, আপনাকে বুঝতে হবে কথা, প্রত্যেকটা কথা ধাপে ধাপে বুঝতে হবে। আমি শুরু করেছিলাম যে আমাল ওজন হবে, আমল লেখা হয়, লিখবার কারণ ওজন হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাত যাবে, যার গুনার পাল্লা ভারী কোথায় যাবে? আমাদের কি ভারী আছে? কি জানি আনন্দের সাথে বলতেছেন, কি দেখি জানি যে গুনাহ হয় আল্লাহ, এটা ঠিক যে আল্লাহ ছাড়া ভালো কেউ, আজকে সারা দিন যা যা করেছেন মোটামুটি সবার সবাই বসবার আগ পর্যন্ত বাড়ি জি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এক একটা পাল্লায় দেবেন। জোহরের নামাজ পড়িনি, গোনা হয়েছে, তিনবার মিথ্যে কথা বলেছি, গোনা হয়েছে, দুপুরের পরে একবার একটা সিনেমা দেখেছিল মোবাইলে, গোনা হয়েছে। আর নেকি কোনা করেছেন, প্রতিদিনের নেকি আর গোনা দুটো দুপাল্লায় দেবেন, দেখবেন নিজের কাছেই ওজন হয়ে যাবে। চলুন এবার আর এক ধাপ যাই। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, 15 পারা সূরা বনি ইসরাঈলে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই কান, ইন্না সামা, নিশ্চয়ই কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা সবাই আল্লাহর কাছে হাশরের ময়দানে জিজ্ঞাসিত হবে। চোখের জিজ্ঞেস করা হবে চোখ দুনিয়ায় কি দেখেছে, কানের জিজ্ঞেস করা হবে কান দুনিয়ায় কি শুনেছে, অন্তরকে জিজ্ঞেস করা হবে অন্তর ভিতরে কি জায়গা দিয়েছে। চোখ হারাম কিছু দেখেছে কিনা আল্লাহর কাছে চোখ জিজ্ঞাসিত হবে। আমাদের টাকা কান হারাম কিছু শুনিনি তো, কথা বলতে পারে, আরে শুধু গান না, এই কানটাকে শুনবার জন্য খারাপ কাজে ব্যবহার করা হয়নি তো। আমাদের টাকা অবৈধ কোন নারীর প্রেম আলাপ, হ্যালো কোথায় তুমি, আমি আসতেছি, এসব আপনারা শুনে কি করবেন, যেসব পার্টি শুনবে সেটা মারলেই ভুল বলছি নাকি? আপনারা যারা বসেছেন আপনাদের গায়ের চামড়া গুটিয়ে যাচ্ছে, যারা শুনবে সেসব জিনিস তো এই মজলিসে আসবে না, তারা ধান্দায় আছে। তা আমি বলবো না, কোরআন শরীফে রয়েছে আর মোবাইলে ক্যাসেট হচ্ছে, পরে যদি কেউ শুনে তাহলে অন্তত একটা লোক যদি পথে ফেরে তাহলে আমার এই কোরআন হাদিস বলার মূল্য হবে। ছেলেরা যারা আছো, যুবক ভাই যারা আছো, অনেকেই আছো এই মজলিসে, সবাইকে বলছি অবৈধ প্রেমালাপের যে কথাবার্তা, এই কথাবার্তা কান দিয়ে শুনলে
কামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারোর অবৈধ নির্দেশ আপনি কান দিয়ে শুনলেও সেটাকে গ্রাহ্য করতে পারবেন না। কেউ আপনার ডেকে বললে বলে শোন তুই বোমা বাঁধতে পারিস, আমার পাঁচটা বোমা বেঁধে দিতে হবে, ওই কথাটা আপনি কান দিয়ে শুনলেন, গুরুত্ব দিলে হবে। যদি গুরুত্ব দেন তো কানের কাছে আল্লাহ জিজ্ঞেস করছে একদম সদা শোন, ওই তোর হাতে আমি একটা পিস্তল তুলে দেবো, অমুকের একটু ঝেড়ে আসতে হবে। আপনার কান যেন এই কথাটাকে রিসিভ না করে। যদি রিসিভ করে ইন্না সামা, কানের কথাটা আল্লাহ আগে বলেছেন, নিশ্চয়ই কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে সে কি করেছে। শুধু গান না বলো, কান দিয়ে যত পাপ হয় সবগুলো পাপের ব্যাপারে কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, কানকে জিজ্ঞেস করা হবে তুই জবাব দে। ভালো করে মাথায় রাখুন, আজ আমি রান্না করব না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস ঘাঁটলে দেখা যায় আল্লাহ পাকের নবী কোন একদিন মদিনার কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, মদিনার কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ও বাবা জিরা ভাইরা যেতে 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 হঠাৎ নবীর কানে, নবীজির কানে গান আর বাজনার আওয়াজ চলে এলো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর পিছনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রয়েছেন, ওমরের বেটা আব্দুল্লাহ সেদিন রাসূলুল্লাহর সঙ্গে রয়েছেন, তিনিও নবীর পিছনে পিছনে চলছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর কানে ওই গান বাজনার আওয়াজ আসার কারণে নবী আর এগিয়ে গেলেন না, মদিনার অন্য একটা রাস্তা ধরলেন, আর কানের আওয়াজ যাতে নবীর কানের ভিতরে না যায় বিশ্ব নবী এই শাহাদাত আঙ্গুলি দুটি দুটি কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে কানের সিদ্র দুটোকে আটকে দিলেন। আর একটু খুশি হয়ে বলা যাচ্ছে না, ছেলেরা যারা আছো গান শোনার খুব বড্ড নেশা, কি হলো আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? এক একজনের খুব চোখ একদম টেনে ফেলতেছেন, কটা বেজেছে এনো 11:30টা বাজে, তা আমার ওয়াজ করতে দেবেন তো, আমি তো এখন অনেক কথা বলবো, তা সেটা বলবো কাদের কাছে? একদম সব কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বলবো, হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল তার শাহাদাত আঙ্গুলি দুটি দুটি কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, মদিনার অন্য একটা রাস্তা ধারণ করে চলতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর পিছনে পিছনে চলতে লাগলেন, নবীজি মাঝে মাঝে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ সেই গান আর বাজনার আওয়াজ কি এখনো তোমার কানে তুমি শুনতে পাও? নবী যাচ্ছেন ঠিকই ভাবে, গান রাসূলুল্লাহ তার জীবনে কত ঘৃণা করেছেন, কেন ঘৃণা করেছেন? নবীজি বলেছেন গান হলো শয়তানের বাজনা। কার? জোর করে বলেন কার? আমরা কি শয়তানের বাজনা অ্যাকসেপ্ট করতে পারি? জোর করে বলেন পারি না। এই জন্যে গানের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী অনেক দূর সরে গেলেন, মাঝে মাঝে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ সেই গান আর বাজনার আওয়াজ এখন কি শুনতে পাওয়া যায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যতবার বলেছেন হায় রাসূলুল্লাহ সেই গান আর বাজনার আওয়াজ এখনো শুনতে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ততক্ষণ হিসাব কষে পাওয়া গেছে, তার
আঙ্গুলি দুটি তিনি দুটো কানের ভিতরে ঢুকিয়ে কানের দুটো সিদ্ধরকে আটকে রেখে দিয়েছিলেন। আর একটা আওয়াজ শুনে নেন, ছোটবেলায় এই এখানে যে পান্ডেলটা হয়েছে নিশ্চয় দুই একদিন আগে থেকে খুঁটি খুঁটি পোতা শুরু হয়েছে, হয়েছে না? তো দেখবেন যখন খুঁটি খুঁটি প্রথম পড়ে তখন ওই বাচ্চা কাচ্চা সব এসে খেলা না সব এসে দেখে তখন ভাবে যে কিছু একটা। তো এখানে ওয়াজের মজলিস নাই, যদি গানের মজলিস হয় তো দেখবেন বাচ্চা কাচ্চা আসবে আর খেলার মন ওই খেলতে খেলতে চলে এলে জি তা রাসূলুল্লাহ মক্কার একটা জায়গায় গান হবে, খুব মন দিয়ে শুনুন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নুবুওয়া নামীয় কিতাবে কথাটা লিখছেন যে মক্কার এক জায়গায় গান হবে, তা এরকম খুঁটি টুটি পড়েছে বা পরিবেশটা তৈরি করা হচ্ছে, আর ঘুরতে 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 রাসূলুল্লাহ সেখানে হাজির হয়েছে। শুরু হয়নি বলো গান তো করো, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল যাও, আমার নবী ঘুরতে ঘুরতে আজকে যেখানে গান হবে ওই আসরে আমার নবী পৌঁছে গেছে, আমার নবী রে তুমি তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি গানের আসর থেকে হেফাজত করো, যাও জিব্রাইল এমন একটা পরিবেশ রচনা করে দাও আমার নবী যেন ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়ে বেশ আর তো মন খুলে বলেন ঘুমালি আমরা আর কিছু শুনতে পাই, নবী ঘুমিয়ে পড়লেন আর নবীর যখন ঘুম ভেঙেছে নবী ঘুম ভেঙে দেখছেন আর কেউ নেই, পুরো আসর শেষ। হে যুবক ছেলেরা তোমার গান শোনার এত নেশা, তুমি একটু ধৈর্য ধরো, তোমার এই মোবাইল সম্বন্ধে আরো কিছু কথা আমি বলবার আছে সেগুলো বলবো ঠিক জায়গায় ফেলে। এই মোবাইলে গান শোনা বন্ধ করো, মোবাইলটাকে ইসলামের স্বার্থে ব্যবহার করো, মোবাইলে সিনেমা দেখা বন্ধ করো, মোবাইলটাকে ইসলামের স্বার্থে ব্যবহার করো। গান শুনে শয়তানের দলে যেও না ভাই, দুনিয়ায় যারা গান শুনবে হাশরের ময়দানে ওদের চেহারা হয়ে যাবে শুকর আর বলেন জানেন না। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়ামসাকু আকওয়ামুন মিন কুরবিল কিয়ামাতি ক্বিরাবাতাও ওয়া খানাযির ক্বালু আয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে কিছু মানুষের চেহারা শুকর আর বাদরের মতো হয়ে যাবে, অথবা হাশরের ময়দানে কিছু মানুষের চেহারা শুকর আর বাদরের মতো হয়ে যাবে। ক্বাল আয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যাদের চেহারাগুলি শুকর অথবা বাদরের মতো হয়ে যাবে, হুজুর তারা কি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না? হুজুর তারা কি আপনাকে নবী বলে ডাকবে না? তাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, হ্যাঁ তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমাকে তারা নবী বলে স্বীকার করবে, আমার রিসালাত আমার নবুয়াত তারা স্বীকৃতি দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ও সাহাবীরা মনে রাখো, শুধু আল্লাহকে আল্লাহ বলবে আমাকে নবী বলে ডাকবে তাই নয়, বাল্লাহুম ইউসাল্লুনা বরং তারা আল্লাহ নামাজি বান্দা হবে, ওয়া সুমুনা বরং তারা আল্লাহ রোজাদার বান্দা হবে, ওয়া হুজ্জু
না, নবী আমার জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর হাজী বান্দা হবে, নামাজ পড়বে, রোজা করবে, এমনকি হজ পর্যন্ত তারা করবে। রাসূলুল্লাহ জানিয়েছেন এরপরও তাদের চেহারাগুলি শুকর আর বাদরের মতো হয়ে যাবে। কালু আয়াশাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ফাকালা ফামা কালু ফামা বালাহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও তারা তাদের চেহারা শুকর আর বাদরের মতো হয়ে যাবে কেন? আল্লাহকে তারা আল্লাহ বলবে, আপনাকে তারা নবী বলে স্বীকৃতি দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরপরও কেন তাদের চেহারা শুকর আর বাদরের মতো হবে? হুজুর, তারা আল্লাহকে এক বলবে, নবীকে নবী বলে স্বীকার করবে। আপনি বলুন, এখন মুসলমান ঘরের যে ছেলেগুলো গান শোনে, এরা আল্লাহকে এক বলে মানে না? জোর করে বলেন না, যেন এমন ভাবে বলতে দেন আমি শুনতেই পাচ্ছি না। ফিডব্যাক ভালো না হলে অচ করে ঠিক পড়তে হয় না। এখন যারা গান শোনে, এরা মোহাম্মদ সাল্লাল্লাহুকে নবী মানে না? নবীজি বললেন, আল্লাহকে আল্লাহ বলবে, মোহাম্মদকে তারা নবী বলে স্বীকার করবে। বাল হুম ইউসাল্লুনা, তারা আল্লাহর নামাজি বান্দা হবে। ওয়াসুমুনা, রোজাদার বান্দা হবে। ওয়াহুজ্জুনা, তারা হজও করবে। কত হাজি সাহেবের মাড়ি টেলিভিশনে বই চলতেছে, কথা শুনতে পাচ্ছেন? আমার মনে পড়ে ভাই, অনেকদিন আগে আমাদের মুক্তি সাহেব কোনো একজন হাদিস সাহেবকে বলেছিলেন, ঠিক ওই উত্তরটাই। মুক্তি সাহেব তো সহ্য করা লোক, কত বলা মুখের উপর প্রতিবাদ করা লোক কিনা। মুক্তি সাহেব শুনেছে যে হাদিস সাহেবের বাড়ি টেলিভিশনে সিনেমা চলে, তা হাই সাহেবের বলতেই হাই সাহেব উত্তর দিয়েছে, বলছে মক্কায় চলে। আর মক্কা মদিনায় এখন গান বাজনা এভেলেবেল, এটা জানেন? মক্কা কি আমাদের দলিল? দলিল কি আছে? কোরআন হাদিস বলেন, ইজমা কিয়াস। হাই সাহেব বলছে মক্কায় চলে। মুফতি সাহেব হাই সাহেবকে বলেছেন, হাই সাহেব মক্কায় সর পাওয়া যায় না, মক্কার সর মানে হালাল। মক্কায় গান বাজনা হলে, যদি গান বাজনা আঙ্গা জ্বললে হালাল হয়, তাহলে মক্কায় সর পাওয়া গেলি শেষ হর। কাইম সাহেব সহ্য করা তো, যুবক বন্ধু যারা আছেন, ভাই যারা আছেন, মোবাইল যারা ইউজ করেন, কোন মূল্যেই এই মোবাইলে কোন গান শোনা যাবে না। বাংলাদেশের ওই যে এখন বিভিন্ন মুভি টুবি বার হচ্ছে, আছে না তারপর আর একটা মাল আছে, তার নাম নাকি ফজা, কি নাম আছে না? চাষা বলতে পারবে না, এই লোকের না বলতে পারাই তো স্বাভাবিক। বা চাষার জোড়া মানুষ যারা আছেন, আপনারা বলতে পারবেন আর একটা মাল আছে, তার নাম ফজা। ওদের ওই যে মুভি টুবি এটা সেটা যা ইউটিউবে পাওয়া যাবে, দেখা যায় নাই, একদম বলে দিচ্ছি দেখবেন না, ওগুলো হারাম।
দেখবেন না শুনবেন না, চোখের গোনাও হবে না, কানের গোনাও। কথা কি বুঝতেছেন নাকি? সাহাবারা জিজ্ঞেস করলেন, কালু ফামা বালাহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আপনাকে তারা নবী বলে ডাকবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও তাদের চেহারাগুলি শুকা।